পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এরই মধ্যে জেদ্দা থেকে সৌদি ও বাংলাদেশ এয়ারলাইন্সের ছটি ফ্লাইট দেশে পৌঁছেছে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট 416 জন হজযাত্রী নিয়ে গেল রাতে 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দুর্ভোগ ও ঝামেলা ছাড়া সুষ্ঠুভাবে হজ পালন করতে পারায় খুশি হাজিরা। আপেল শাহরের সহায়তায় বিস্তারিত থাকছে সাদিয়া কানিজের রিপোর্টে। পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে ফিরছেন হাজিরা। বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট 416 জনকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে টার্মিনাল 2 দিয়ে বের হওয়ার সময় হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানান এয়ারলাইন্সটির কর্মকর্তারা। এরপর শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 3টি ও সৌদি এয়ারলাইন্সের 3টি ফ্লাইটে দেশে ফেরেন হাজিরা। শুক্রবার সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ফিরলেও সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরে খুশি হাজিরা। আমরা খুব হ্যাপি, খুব সুন্দরভাবে হজ উদযাপন করছি। ওরা আমাদেরকে এত আপয়েন্ট করছে তা ভাষা প্রকাশ করা যায় না। ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, যা কল্পনাতীত, খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজ এবারে হজ পালন করেছি। জেদ্দাতেও যেটা করছে প্রত্যেকটা নিয়মতান্ত্রিকভাবে করছে, ওই নিয়মতান্ত্রিকভাবে করাটা খুব সুন্দর এবং খুবই ভালো লাগছে। এবছর বাংলাদেশ থেকে 60,139 জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। মারা গেছেন 15 জন হজযাত্রী, তাদের মধ্যে পুরুষ 10 ও নারী 5 জন। ভবিষ্যতে যাতে আলো সব উন্নত হয় এই ব্যবস্থা, সেই জন্য দোয়া চেয়েছি। বাংলাদেশ তথা সারা বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়া করছি। দোয়া করেছি আল্লাহ যেন গোটা পৃথিবীকে শান্তিময় পরিবেশ করে দেন, সবাই মঙ্গল হোক, এটাই এই দোয়াই করছি আমরা। বিড়ম্বনা ছাড়া সবাই যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারে তার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী দিনগুলোতে আমাদের সম্ভাব্য যাত্রীরা যারা আসবেন তাদেরকে আমরা একইভাবে ব্যবস্থা নিয়ে তারা যেন তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন সেজন্য সকল প্রস্তুতি আমাদের নেওয়া আছে। ইমিগ্রেশন থেকে আলাদাভাবে হাজিদের জন্য আলাদা একটা গেট আছে যে ওনাদের যাতে আনইন্টারাপ্টেড ওনারা ইমিগ্রেশন করতে পারে। সেম অ্যারাইভেলে ওনাদের জন্য আলাদা লাগেজ এরিয়াতে লাগেজ সিস্টেম আছে এবং অন্যান্য এয়ারলাইনগুলো ওনাদের জন্য স্পেশাল ফ্লাইট থাকে। হজের ফিরতি ফ্লাইট 4 আগস্ট পর্যন্ত চলবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।